वेलकम ऑल, तुम्हारा देखो हमार चैनल टेक्नोपीडिया लाइव एवं आमी रही तुम्हारे संगे सौरभ। आजकल वीडियोते बोलबो जे जे समस्त डिप्लोमा इंजिनियरिंग स्टूडेंट्स रेचो तुम्हारे जो एक स्पेशल आपडेट तुम्हारे এসেছে এবং সেই আপডেটটি নেই আজকের এই ভিডিওটি, যেখানে আমি বলবো যে এর আগের সেমিস্টার এক্সাম তোমরা যারা দিয়েছিলে সেখানে যাদের ব্যাকলগ রয়েছে একটি দুটি বা তিনটি সাবজেক্টে বা তারও বেশি যাদের ব্যাকলগ রয়েছে, তো সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য একটা স্পেশাল রি ইভ্যালুয়েশন একটি ব্যবস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে করা হয়েছে। তো সেই নোটিশটি তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখো এখানে 30 জুন অর্থাৎ 30শে জুন এটি প্রকাশিত হয়েছে, যেটি দিয়েছেন, যেই লেটারটি দিয়েছেন শ্রী কৌশিক বন্দ্যোপাধ্যায় মহাশয়, অর্থাৎ স্যার কৌশিক বন্দ্যোপাধ্যায় স্যার তিনি এটি দিয়েছেন প্রত্যেকটি কলেজ অথরিটিকে, তাদের যে প্রিন্সিপাল বা অফিসার ইনচার্জ রয়েছে তাদের উদ্দেশ্যে চিঠিটি তিনি দিয়েছেন। এবং সেখানে যে সাবজেক্ট দেখো বলা রয়েছে, স্পেশাল রিভলিউশন ড্রাইভ ফর দ্য ব্যাক পেপার অফ দ্য স্টুডেন্টস হু ওয়ার ডিক্লেয়ার্ড অ্যাজ ফেল ইন দ্য অড সেমিস্টার এক্সামিনেশন হেল্ড ইন ডিসেম্বর 2019, অর্থাৎ ডিসেম্বর 2019 যে সেমিস্টার তোমাদের হয়েছিল সেখানে যারা কোনো ব্যাকলগ বা ফেল করেছিলে, তো তাদের জন্য এই বিশেষ বিশেষ আপডেটটি তোমাদের জন্য দেওয়া হয়েছে। সেটি একদম জিস্ট করে তোমাদেরকে বলবো এবং এই পুরো নোটিফিকেশন লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে তোমরা এই নোটিফিকেশনটি দেখে নিতে পারো। তো এক্ষেত্রে দেখো যেটি বলা হয়েছে যে দিস ইজ ইনফর্ম ইউ দ্যাট উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি আ স্পেশাল রিভলিউশন ড্রাইভ উইল বি অ্যারেঞ্জ ভেরি সুন বাই দ্য কাউন্সিল ফর দ্য ডিপ্লোমা স্টুডেন্টস হু আর ডিক্লেয়ার্ড অ্যাজ ফেল ইন দ্য অড সেমিস্টার এক্সামিনেশন হেল্ড ইন ডিসেম্বর 2019 ডিউ টু গেটিং ব্যাক ইন দ্য ডিফারেন্ট থিওরিটিক্যাল সাবজেক্ট স্টুডেন্ট হু সিকিউর্ড আ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ অর্থাৎ জিপিএ অ্যাবভ জিরো ইন দ্য অড সেমিস্টার এক্সামিনেশন হেল্ড ইন ডিসেম্বর 2019। অর্থাৎ ডিসেম্বরে যে তোমাদের সেমিস্টার হয়েছিল সেখানে যারা ব্যাকলগ পেয়েছো অর্থাৎ ফেল বলে যারা যাদেরকে ঘোষণা করা হয়েছিল, তো সেক্ষেত্রে তাদের একটা স্পেশাল রিভলিউশন অ্যারেঞ্জ করা হবে এবং সেক্ষেত্রে তাদের যে জিপিএ সেটি অবশ্যই অ্যাবভ জিরো থাকতে হবে এবং যাদের ম্যাক্সিমাম আপ টু তিনটে সাবজেক্ট অবধি যাদের ব্যাক রয়েছে তো তারা এই স্পেশাল রিভলিউশনের জন্য অ্যাটেন্ড করতে পারবে। এবং সেক্ষেত্রে বলে রাখি যে তোমাদের যে ওয়েব পোর্টাল অর্থাৎ www.wbsct.co.in এর লিঙ্কটিও আমি নিচে প্রোভাইড করে দিচ্ছি, তো এই ওয়েব পোর্টালে খুব শীঘ্রই তোমাদের এর আগে যে তোমাদের সার্ভে অন মোড অফ এক্সামিনেশনের যেরকম একটি নতুন ট্যাব দেওয়া হয়েছিল, তো সেরকম একটি নিউ ট্যাব দেওয়া থাকবে অ্যাপ্লাই ফর স্পেশাল রিভলিউশন। তো সেক্ষেত্রে তোমরা তাই ব্যাকলগগুলি যেগুলি রয়েছে তোমাদের সেটি ক্লিয়ার করবার জন্য একটি সুযোগ পাচ্ছ এবং সেখানে গিয়ে তোমাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে পার পেপারের জন্য এখানে দেখো বলা হয়েছে 100 টাকা তোমাদেরকে পে করতে হবে, যেটি নন রিফান্ডেবল এবং এটি তোমাদেরকে কলেজে গিয়ে পে করতে হবে না, এটি তোমরা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা ইউপিআইও এক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্টেড। তো সেক্ষেত্রে তোমরা সেখানে পার সাবজেক্টের জন্য 100 টাকা করে দিয়ে তোমরা সেটি অ্যাপ্লাই করতে পারবে এবং এই অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট হওয়ার পর সেক্ষেত্রে তোমাদেরকে একটা স্পেশাল রিভলিউশনের অ্যারেঞ্জমেন্ট করা হবে এবং সেটি কিভাবে করা হবে সেটি এখন অবধি কিন্তু ক্লিয়ার না, কারণ সেটি পেন অ্যান্ড পেপার এক্সামই হবে, যেটি কিন্তু অবশ্যই হবে না তোমরা ধরে রাখতে পারো। তো সেক্ষেত্রে কি কোন মোডে বা সেটা অ্যাসাইনমেন্ট বা কীভাবে এক্ষেত্রে যখন কোনো নতুন আপডেট পাবো সেক্ষেত্রে ইন ডিটেলস তোমাদের দেব এবং ট্যাবটি ওপেন হওয়ার পর তোমরা কোনো ডিফিকাল্টি ফেস করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তোমাদেরকে অবশ্যই গাইড করে দেব। তো তার আগে বলে রাখি যে যারা আমার চ্যানেলে একদম নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের বিভিন্ন এডুকেশনাল টেক রিলেটেড ভিডিও সঙ্গে স্টাডি টিউটোরিয়াল, জব ইনফরমেশন এই ধরনের বিভিন্ন আপডেট পেতে তোমাদেরকে টেকনোপিডিয়া লাইভ অনেকটাই হেল্প করবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখো। তো আজকের জন্য আশা করছি এইটুকুই এবং পুরো এই যে লেটারটিতে যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল সেটি তোমাদেরকে ডিসকাস করে দিলাম। তো এছাড়াও তোমাদের কোনো কোয়ারি যদি এই রিগার্ডিং থেকে থাকে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানাও এবং এই লেটারটি বা এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করো যাতে করে তারাও এই ব্যাপারটি জানতে পারে। তো আজকের জন্য এইটুকুই।